মন যেন বহতানদীর মতো চলার পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় আত্মশুদ্ধির তাৎপর্য আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আজকের আত্মশুদ্ধির তাৎপর্য আমরা যখন আত্মশুদ্ধির কথা বলি তখন আসলে মানুষের কথাই বলি মানুষের যে সত্তা তা অনেকগুলো উপাদান নিয়ে গঠিত আমাদের শরীর আছে মন আছে আত্মা আছে আত্মা যদি পরিশুদ্ধ হয় তখন আমরা উন্নত মানুষে পরিণত হতে পারি আর আত্মা যদি দূষিত হয়ে যায় তখন আমাদের আচরণ আমাদের ব্যবহার আমাদের কাজও অনেক ক্ষেত্রেই দূষিত হয়ে পড়ে তো আত্মশুদ্ধি মানুষের একান্ত কামনার বিষয় আসুন আজকে এ বিষয় নিয়ে আমরা কথা বলি ডক্টর মোহাম্মদ মতুল ইসলাম আপনার সাথে শুরুতেই আপনার কাছে জানতে চাইব আত্মশুদ্ধি প্রসঙ্গে মানব সত্তার পরিচয় এবং সেখানে আত্মার অবস্থানটা কেমন আলহামদুলিল্লাহ হে আমিন ও বাদ আত্মশুদ্ধি যদি আমি আরবিতে বলি যেটা কোরআন হাদিসে এসেছে এটাকে নফস বলা হয় মানুষের পরিচয়টা এখানেই ফুটে ওঠে মানুষকে আত্মশুদ্ধির জন্য বলা হয়েছে পশুকে কিন্তু আত্মশুদ্ধির জন্য বলা হয়নি পশু পাখি সহজে পশু পাখি পশু পাখি কিন্তু মানুষ সহজে মানুষ নয় না মানুষের মানুষ হতে হয় হতে হয় আত্মাকে পরিশুদ্ধ করবে তারপর সে প্রকৃত মানুষ হবে স্পষ্ট আল্লাহ তালা কোরআন বলে দিয়েছেন কাদ আফলাহ মান জাক্কাহা অকাদ খা বা মান দাসাহা ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে আর অকাদ খা বা মান দাসাহা আর যে ওই ব্যক্তি ধ্বংস হয়েছে যে তার আত্মাকে কলুষিত করেছে তাহলে বিষয়টা এত মানে বেশি জরুরি এবং এত বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেক মোমেন মানুষের জন্য মুসলিমের জন্য আত্মশুদ্ধি আত্মশুদ্ধি সম্পর্কে জানা প্রয়োজন বোঝা প্রয়োজন আত্মশুদ্ধি কীভাবে করতে হবে আত্মশুদ্ধি বলতে কাকে বোঝানো হয় মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها الله أكبر محمد صلى الله عليه وسلم اللهم آت نفسي تقواها اللهم أتك أبني نفسك أبني تقوى وزكها أنت خير من زكها আপনি উত্তম পরিশুদ্ধকারী আত্মাকে আন্তাওয়ালি আপনি আমার আত্মার মালিক আপনি আত্মার বন্ধু আত্মার অভিভাবক তো যেখানে নিজের দোয়া করেছেন আল্লাহর এই সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাই সেই যে কথা বললেন আমি আপনার কথা তন্মে হয়ে শুনছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নেভি তিনি তার পরিশুদ্ধকে কতটা গুরুত্ব দিয়েছেন কিন্তু আমরা কি করছি আমরা শারীরিক সৌন্দর্যের জন্য অনেক চর্চা করছি অর্থ ব্যয় করছি আমরা পোশাক আশাক পরিচ্ছন্ন করার জন্য অনেক যত্ন নেই সচেতন থাকি এগুলো ভালো বিষয় কিন্তু শরীরের চাইতে মানসিক সৌন্দর্য চাইতে আত্মিক যে পবিত্রতা সেটা যারা অধিকতর গুরুত্বপূর্ণ সেটা কি উম্মার আচরণ থেকে মনে হয় না সেটা মনে হয় না আমাদের যে আত্মার খোরাক দরকার বেঁচে থাকার জন্য জীবন আমাদের বেঁচে থাকার জন্য খাওয়ার প্রয়োজন আর আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য আত্মাকে সুন্দর করার জন্য পরিচর্যা করার জন্য পরিশুদ্ধ করার জন্য আত্মার খোরাক দিতে হবে সেক্ষেত্রে বলতে আমার তো সচেতন নই আমরা সচেতন নই এর জন্য তো আজকে আমাদের পরিবার সুন্দর নয় সমাজ সুন্দর নয় এবং বিশ্বে হিংসা বিদ্বেষে যুদ্ধে ভরে গেছে ভরে গেছে জি বাস্তব কথা বলেছেন আত্মা পরিশুদ্ধ হবে তখন আর মানুষের মধ্যে আত্মার মধ্যে আমার মধ্যে হিংসা থাকবে না জীব থাকবে না প্রতিহিংসা থাকবে না অন্যের প্রতি অন্যায় করব না জুলুম করব না এগুলো থেকে বেঁচে থাকতে পারবে তো এজন্য আত্মার পরিশুদ্ধের জন্য নবীর রাসুল দোয়া করছেন এবং ইব্রাহিম আল ইসাল্লা তু আসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই বলে রব্বানা ওবাসফিহিম রাসুলাম মিনহুম ইয়তলু আলিহিম আযাতিকা ওয়ু আল্লি মোহাম্মুল কিতাবা ইন্নাকা ও আজিজুল হাকিম ইব্রাহিম আল ইসলাম দোয়া রব্বানা ওবাসফিহিম মানে তারই বংশধরদের মধ্যে একজন আপনি রাসুল পাঠান তিনি এসে কি করবেন রম্মানা বাসফুহিম রাসুল্লা মিনহুম ইয়াতু আলহিম আয়াতি এসে আপনার আয়াত তাদের কাছে তেলাবাদ করবে ওয়াইউ আল্লে মোহমুল কিতাব তাদেরকে কিতাব শিক্ষা দেবে ওয়াল হেকমা প্রজ্ঞা শিক্ষা দেবে ওয়াই কিহিম তাদেরকে পরিশুদ্ধ করবে এই জাতিহিমটা দেখা যাচ্ছে সব রাসুলদের দয়ের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল প্রত্যেক নবিরাসুল আত্মশুদ্ধ আত্মাকে পরিশুদ্ধ করেছেন এবং আত্মাকে পরিশুদ্ধ করার প্রথম যে খাদ্য আত্মাকে দিতে হবে সেটা হলো হল আল্লাহ দিয়ে স্বীকার করে নিয়ে আত্মার পরিশুদ্ধির কাজ শুরু করতে হবে এই আত্মা প্রসঙ্গে আমরা অনেকগুলো শব্দ উচ্চারণ করি কেউ আত্মা বলি কেউ হৃদয় বলি কেউ কাল্প বলি কেউ নাফস বলি এবং দেখা যায় বিভিন্ন সময়ে যখন মানুষ ইন্তেকাল করে জি বলে রীত যান্ত্রিক ক্রিয়া বন্ধ হয়ে ইন্তিকাল করে দেন আমাদের যে হার্ট বা আমাদের যে হৃদয় জি এত সমস্যা হয় তো আমরা ডাক্তারের কাছে যাই তো জারেস্কল তারা বলেন আমাদের এই হৃদয়ে রীত দুটো অবস্থা অ্যাকচুয়ালি ফিজিক্যাল একটা মোরাল ডাক্তার ফিজিক্যাল যে বস্তুটা সেটা নিয়ে তারা কাজ করেন ডাক্তাররা আর নেবির রসুলরা মোরাল দেইটা নৈতিক নৈতিক যেটা পরিশুদ্ধির কাজ করেছেন আমাদের মন পাপ করে গুনাহ করে তখন সে নৈতিক যে আত্মাটা আছে সেটা কালিমা লিপ্ত হয়ে যায় আস্তে আস্তে কি কোমল হৃদয় থাকে না সেটা পাথরে হৃদয় হয়ে যায় এ সম্পর্কে রাসুল্লাহামের কথাটাই বলি আপনি যেটা বলেছেন আলা আলাহা মানুষের দেহের মধ্যে গোস্ত আছে আমাদের হৃদয়ের কথা বলছি ইজা সলুহাদ সলুহাল কুল্লু যদি এটা মুদগাটা ঠিক হয়ে যায় কল্পটা ঠিক হয়ে যায় তাহলে গোটা দেহ ঠিক হয়ে যাবে আর কল ফিট না হলে ওই যা ফাসাদাত আর যদি এটা নষ্ট হয়ে যায় ফাসাদাল জাসাদ ও কুল্লু দেহ ধ্বংস হয়ে যাবে আপনি দুইটাকে মিলিয়ে দিতে পারেন চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও হার্টের কাজ নাই শেষ হয়ে গেছে ফিজিক্যাল যে হার্টটা আছে ফিজিক্যাল যে হার্ট আর যেটা মোরাল নৈতিক হার্ট আর সেটা নষ্ট হয়ে গেলে আমি পশুরও নিচে চলে যাব নিচে চলে যাব এখন দুইটার মধ্যে মিলও আছে আর হাদিসের মধ্যে আসে সহি হাদিসের মধ্যে যখন কোন আদম সন্তান যখন একটা পাপ কাজ করে তখন একটা কালিমা আস্তে আস্তে কালিমা পড়তে থাকে হার্টের মধ্যে সেটা ওই নৈতিক মোরাল যেটা সেটার মধ্যে এখন চিকিৎসা বিজ্ঞান এসে ডাক এটা খুলে এটা ব্লক আছে এটা বলতে পারবে কিন্তু কালো ওই দাগ পড়েছে এটা দেখাতে পারবে না তবে হ্যাঁ ওই যে সিগারেট যারা ধূমপান করে সে কারণে সেটাকে তো সিগারেট খেলে ধূমপান করলে সেখানে সমস্যা হয়ে যায় তো অনু থেকে আমরা বুঝতে পারি যে রাসুল যেটা বলছেন অন্যায় কাজ করলে অন্তরের মধ্যে এভাবে কালো দাগ পড়ে যায় সে দাগ পড়ার জন্য এটা থেকে নিষ্কৃতির জন্য কি কি করলে মানে মানে আমার আত্মাটা পরিশুদ্ধ হবে কি করতে হবে যদি আমরা তো নাফস বা আত্মশুদ্ধির কথা বলছি তাহলে আমাদের নাফসের তো পরিচয় জানা দরকার যারা স্কলার তারা তো নানাভাবে ব্যাখ্যা করেছেন আমাদের অন্তরের বা হৃদয়ের আত্মার তিনটা পর্যায়ে অনেকে বলেছেন জি নফসে নতমাই জি এই বিষয়গুলো সম্পর্কে কিছু বলবেন হ্যাঁ এটা সম্পর্কে সুস্পষ্ট সুস্পষ্ট আত্মা সম্পর্কে তিনটা বিষয় এসেছে আত্মা সম্পর্কে সেটা হচ্ছে তিনটা বিষয়ের মধ্যে আল্লাহ তালা কোরআন তিন ভাগে ভাগ করা হয়েছে একটা নফসে আম্মারা বলা হয় সুরা ইউফু ইউসুফের মধ্যে এসেছে ইউসুফ আল ইসলাম বলতেছেন অমা উবার রে উ নফসি ইন্না আম্মা রাতুম বিসু আমি আপনার আমি অমা উবার রে উ আমি আমার আত্মাকে নির্দোষ মনে করি না ইন্না নফস আল্লাহ আম্মা রাতুম বিসু নফসটা যেই আত্মা অন্যায়ের উপরে অবিচল থাকে অন্যায়ের মধ্যে সেরে কোফর মুনাফিকি সহ মিথ্যা নফসে আম্মার ও মন্দ একবার মন্দের শেষ সীমাটা আর কি যেটা ইন্ডিয়ান আম্মার আম্মার মানে সুপ্রতিষ্ঠিত থাকা অন্যায়ের উপরে আমাদের আজকের বিষয়ে আত্মশুদ্ধির তাৎপর্য বিরতির আগে আপনি বলছিলেন নপ্সে আম্মারের কথা জি অন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা এটা হলো সব চাইতে খারাপ নফ্সে নপ্সে সবচেয়ে খারাপ পর্য সবচেয়ে খারাপ পর্যায়ে ওলাকা জারা নালে জাহান্নামা কাসিনামিনাল জিন ওলেন্স লাহম কলুবুন লাইফ কাকু না বেহা ওলাহু আ ইন লাইফ শেরুন আবেহা ওলাহু আজানুন লাই অস মাউ না বেহা উলাইকা কাল আনাম এব আল্লাহম আদল আমি একদলদেরকে সৃষ্টি করেছি এদের অন্ত মানে লাহম কলুবুন লাইফ কাহু অন্তর আছে আত্মা আছে কিন্তু সত্যকে উপলব্ধি করে না ওলাহ আয়ুন ইউন লাইভ শরণ নে বেহা চোখ আছে চোখ দিয়ে সত্যকে দেখে না ভালো দেখে না চোখ থাকে তো অন্ধ অন্ধ ওলাহম আজানুল্লাহ ইয়াসমাউনা বেহা কান আছে কিন্তু বধির 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 সত্যকে বোঝে না উলাইকা নাম এরা চতুষ্পদ প্রাণী তারপরে আল্লাহ বলতেছেন আরবি অলঙ্কার শাস্ত্রের নিয়ম অনুযায়ী না বাল হোম আবল বরং এর চেয়ে তার নিকৃষ্ট পশু চেতনিকৃষ্ট অতএব যারা অন্যায়ের উপর অবিচল আছেই এ আশাই যেন না থাকে যে সামনে কিছুদিন পরে ভালো হয়ে যাব এখন অন্যায় করতেই থাকি নো তা আমরা যেহেতু আমাদের সময় কম আমরা দ্বিতীয় আর যে দুই প্রকার আছে আর খেল লাউয়ামা যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে লা লা লাউয়ামা সুরাই কেয়ামার দুই নম্বর দ্বিতীয় আয়াত আল্লাহ তালা বলতেছেন আমি তিরস্কৃত আত্মার শপথ করছি তিরস্কৃত আত্মাটা কিছুটা ভালো সেটা হচ্ছে অন্যায় করেছে অন্যায় করে অন্যায় থেকে সেখানে আবার ওইটা উঠে এসেছে ওখান থেকে তার একটা উপলব্ধি আছে উপলব্ধি আছে সে ন্যায় অন্যের দ্বন্দ্বে আছে সেই দ্বন্দ্বে কোনো বিপর্যয় হলো বা দ্বন্দ্বে সে একটা পাপ করে ফেললো সে সচেতন থাকে যে এটা পাপ হলো হ্যাঁ পাপ হলো নিজের আত্মাকে প্রচেষ্টা থাকে উঠে আসে একটা প্রচেষ্টা থাকে হ্যাঁ প্রচেষ্টা নিন্দা করে লাউয়া মা তুমি খারাপ কাজ করে আমি খারাপ কাজ করে ফেলছি নিজেকে নিন্দা করে নিজের নিন্দা করে তিরস্কার করে যে খারাপ কাজটা আমার পক্ষ থেকে হয়ে তার একটা আত্ম অনুশোচনা আছে হ্যাঁ

এজাইলা রব্বিকে রাদিয়া তাম মারদিয়া আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে তুমিও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গিয়েছ ফাত খুলি ফি আবাদি আমার আপদের আমার বান্দাগণের অন্তর্গত হয়ে যাও ওয়াদ খুলি জান্নাতি আর তোমার স্থান হচ্ছে জান্নাত জান্নাতে তুমি প্রবেশ করো যে ব্যক্তি যত বেশি ভালো কাজ করবে অন্যায় পরিহার করে যত বেশি ভালো কাজ করবে পরিশুদ্ধ হবে পরিশুদ্ধ হবে তো সে ব্যক্তি তত বেশি তার নফসটা পরিশুদ্ধ নবস মতমাইন মতমাইন না যত কিছু হোক আল্লাহর কথা স্মরণ করবে আত্মার মধ্যে সে প্রশান্তি লাভ করবে এ অবস্থা যখন হয়ে যাবে সেটা তখন তার জন্য আপনি তো পবিত্রকরণের আলোকে মানব অস্তিত্বে যে আত্মা আছে কাল আছে তা তিনটা রূপের কথা আপনি বললেন নবসা আমারা মন্দ আত্মা নাফসে লওয়ামা যারা দান্দিক আত্মা সে মন্দকে বুঝতে পারে নিজেকে তিরস্কার করে আর এর থেকে যারা উত্তরণ হয়ে ঘটে যায় নফসে মুতমাইন প্রশান্ত আত্মার অধিকারী এখন আমরা তো চাইব প্রশান্ত আত্মার অধিকারী হতে কিন্তু আমার আত্মা কোন পর্যায়ে আছে প্রথমে তো আমার উপলব্ধিতে আসতে হবে আমার আত্মা কি নফসে আপনার লওয়ামাতে আছে না আম্মারাতে আছে তো এই যে আমি কিভাবে উপলব্ধি করব আমি কোন পর্যায়ে আছি না এই উপলব্ধি যদি এটা হয় সেটা হচ্ছে যদি মদ পানের উপরে আছেই যত আলোচনা করেন যত কিছু না ক্যাসিনো নিয়ে আছেই অসৎ উপায়ে সম্ভব সম্পদ উপার্জন করা হাজার কোটি টাকার মালিক হতে চাই কি আল্লাহ কি রাসুল তাহলে স্বাভাবিকভাবে ওই ব্যক্তি বুঝতে পারবে আমাদের আলোচনা থেকে এটা রাডার এটা দিয়ে এসে ইয়ে করতে পারবে যে আসলে আমার যে আত্মা নিয়ে আমি চলছি আমার আছে আমার টাকা আছে হাজার কোটি টাকা ব্যাংকে কিন্তু আমি নফসা আমার উপরে মানে ভালো মন্দ অনুভব নেই নেই কিছু নেই নৈতিক কোনো চেতনা নেই কিছু নেই পাপ করে যাচ্ছে কোনো অনুভূতি নেই কোনো আত্মসমালোচনা নেই এখন আপনার কাছে আমরা জানতে চাইব আত্মশুদ্ধির উপায় সম্পর্কে আত্মশুদ্ধি তো শুধু কামনার বিষয় হতে পারে না সেখানে আমাদের পৌঁছতে হবে আমরা কিভাবে পৌঁছব আল্লাহ আকবর এ সম্পর্কে ওলামাই কারাম চমৎকার কিছু কথা বলছেন বলছে আউ আল মা ইয়াজেব আল আল মুসলিম আল কিয়াম তাজিব এ নফসিহি ওয়ে বাদিহা আনিস জুনুব ওয়াল মা আছে সর্বপ্রথম হলো আত্মাকে পরিশুদ্ধ করার জন্য যত খারাপ কাজ যত হারাম কাজ যত নিন্দনীয় কাজ সব কিছু থেকে দূরে থাকা তত আত্মা পরিশুদ্ধ হতে থাকবে আকিতা শুদ্ধ করতে সেরে তাওহিদ হলো প্রথম হলো আত্মার প্রথম খোরাক প্রথম খাদ্য আত্মার এই প্রথম খোরাক এটা দিয়ে তাওহিদে চলে আসবে তাহিদে এইটা দিয়ে এখন আস্তে আস্তে মুক্ত হবে মুক্ত হবে তো এই জন্য এই মুক্ত হওয়ার সাথে যত খারাপ কাজ আছে তত খারাপ কাজ থেকে নিজকে দূরে রাখবে ভালো কাজ বেশি বেশি করবে ভালো কাজের ব্যাপারে আসতেছি দুই নম্বর হলো যেটা ওলা মাইকার বলেছেন যে এটা খাদ্যের মধ্যে প্রথম খাদ্য যেটা গেজাজ এটা জ্ঞান অর্জন করতে হবে যত বেশি জাহেল থাকবে আত্মার তত বেশি থেকে আলোকদৃপ্ত হতে হলে তো মাধ্যম জ্ঞান অর্জন জ্ঞান অর্জন ছাড়া নলেজ ইজ পাওয়ার এ পাওয়ার বলতে দুনিয়া সব সবখানের জন্য মধ্যে প্রথমে ওহির হ্যাঁ দুইটা দুই ওহি কিতাবসূন্যা সলিহি সাল্লাহাম এ ওহির জ্ঞানের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে তাহলে জ্ঞান অর্জন করতে হবে হালিয়াসাউল্লা আলাম আল্লাহ দিন আলমুন যারা জানে যারা জানে না তারা দুই বইকে সমান কখনো সমান নয় তিন নম্বর হলো আমল এখন কী কী আমল করতে হবে পরিত্যাগ করার মধ্যে সবচেয়ে বেশি জঘন্য যেটা সেরেক পরিত্যাগ করতে হবে আমরা মুসলিম হয়ে মমিন হয়ে আমি তাহিদে বিশ্বাসী হয়ে যদি সেরেকের সাথে আমার সম্পর্ক থাকে তাহলে এই ইমান আমাকে জান্নাতে নেবে না আমার আত্মা পরিশুদ্ধ হবে না ওই আত্মা নবসা আমার মধ্যেই থেকে যাবে ওই পর্যন্তই কেননা আল্লাহ তালা কারিমে সুস্পষ্ট বলছেন আম যারা ইমান এনেছে আর ইমানকে সেরেক পরায়নি সেরেক মিশ্রিত করেনি উলিয়াই কাল তাদের জন্য দুনিয়াতে নিরাপত্তা রয়েছে অর্থাৎ দুনিয়াতে থাকুক আখাতে মূল নিরাপত্তা তাদের জন্য আমি দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিয়েছে অতএব তাওহিদ গ্রহণ করে সেরেক বর্জন এক নাম্বার আমল এরপর আসুন নামাজের কথা সলাতের কথা সলাতের মাধ্যমে আল্লাহ তালা সুরে আন কাবুতের মধ্যে বলছে

একবার তো জাকাতের ব্যাপারে আল্লাহ তালা সুরায় তবার মধ্যে অর্থনৈতিক পরিশুদ্ধি অর্থনৈতিক পরিশুদ্ধি এবং আত্ম আত্মশুদ্ধি আত্মশুদ্ধি কেমন খুজমিন লিহিম সদাকা তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন তু তহের হোম অতু কি হিম বেহা আপনি তাদেরকে পুত পবিত্র করবেন পরিশুদ্ধ করবেন জাকাতের মাধ্যমে দুটো বিষয় একটা হলো অর্থকে পরিশুদ্ধ করা

সে যেন এবং কোনো অশ্লীল কর্মকাণ্ড করল না সে যেন একবার তার মায়ের গর্ব থেকে একবার নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়েছে এভাবে সকল আমল কোরআন তেলাওয়াত এর মাধ্যমে আল্লাহ আত্মাকে পরিশুদ্ধ করেন এর ফলে নামাজের মাধ্যমে আল্লাহ আত্মাকে পরিশুদ্ধ দেন এই সমস্ত আমল আমরা করলে আমাদের আত্মা পরিশুদ্ধ হবে আল্লাহ আমাদেরকেও নফসে মতমাইন্দা পর্যন্ত পৌঁছাই দেবে আল্লাহর কাছে তা কামনা করি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনার মাধ্যমে আমি যে কথাগুলো বললাম এন টিভি পরিবারের জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে নফসে মতমাইন্না দান করুন আমাদের দর্শকদেরকে সকলকে আল্লাহ নফসে মতমাইন্না দান করুন আপনার বক্তব্য থেকে তো এটা আমরা উপলব্ধি করলাম যদি আমি ইসলামের ধারক ভাগ হতে চাই আমাকে একটা ভালো আত্মার আমার ধারক হতে হবে এবং সেটা আমলের মাধ্যমে কাজের মাধ্যমে আমাকে অর্জন করতে হবে মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে যে আমি নফসেম মুতমাই না বা প্রশান্ত আত্মার অধিকারী হব তার কোনো গ্যারান্টি নেই আমাকে সেটা অর্জন করতে হবে জ্ঞানের মাধ্যমে বলছেন আপনি আমলের মাধ্যমে এবং কিছু ত্যাগের মাধ্যমে অর্থ ত্যাগ দান সাতকা ইত্যাদির মাধ্যমে তো আপনার কাছ থেকে এই বার্তা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত আমাদের আজকের বিষয় ছিল আত্মশুদ্ধির তাৎপর্য আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আত্মশুদ্ধি প্রসঙ্গে মানব সমাজে অনেক কথা হয়েছে ইসলাম আমাদের সঠিক দিক ও নির্দেশনা দিয়েছে আমরা তো শুনে থাকি যে পশু পাখি সহজে পশু পাখি কিন্তু মানুষ সহজে মানুষ নয় মানুষকে প্রকৃত মানুষ হতে হলে তা আত্মাকে পরিশুদ্ধ করতে হবে পরিশুদ্ধের উপায় কি আল্লাহকে বিশ্বাস করে নবী সাল্লা ইসলামের যে কর্মপদ্ধতি তার মাধ্যমে আমরা আলোকিত পথে এগিয়ে এগিয়ে যাব আমরা এক আল্লাহ বিশ্বাসী হব শেখ মুক্ত হব এবং যে ইবাদত আছে সালাত সিয়াম হাজ এবং জাকাত এই এবাদতগুলির তাৎপর্য যদি আমরা পৌঁছতে চাই তাহলে আমরা পৌঁছতে পারব ইনশাল্লাহ আমরা উপলব্ধি করবো এই প্রত্যেকটা কাজের মধ্যে নিহত হয়েছে আত্মশুদ্ধির বিষয়গুলো আসুন আমরা এবাদতকে আত্মশুদ্ধির চেতনায় পালন করি প্রিয় দর্শক আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালাম বাক মহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের